হাওড়া জেলা গ্রামীণ উলুবেড়িয়া বাজারপাড়ার একটি বেসরকারি হাসপাতালে জখম বিজেপি কর্মীকে দেখতে আসেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। আমার গাড়ি ছিল, তো এই মাথাটা আছে, আর এদের গাড়ি নেই, মিঠুনের ওই জন্য হাত পা মাথা সব গেছে। মুখ্যমন্ত্রী সম্পর্কে একটা শব্দ নেই, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে তাতে একটা বাক্য শব্দ এই সন্ত্রাস নিয়ে রাখেনি, বলেছে কিছুই নাকি হয়। তো নবান্ন থেকে তো মিনিট ৪০ লাগবে এখানে আসতে। তা মাননীয়াকে বলছি একবার এসে ঘুরে যান, মিঠুন চক্রবর্তীকে দেখে যান। সনাতন ধর্মের লোক বলে আর গায়ে পৈতা আছে বলে পশ্চিমবঙ্গে থাকতে পারবে না তুমি। হ্যাঁ দাদা, এসব জিনিস শেষ কথা বলে না, কত বাড়ছে বাড়ুক না, কথা আছে তো অতিবার বেড়না ঝড়ে ভেঙে যাবে। রাজ্যপালের এই ঘটনাকে তৃণমূল বলছে যে শান্ত বাংলাকে অশান্ত সৃষ্টি করার চক্রান্ত করছে রাজ্যপাল। শান্ত বাংলা ওদের কোনো কথার উত্তর দেবো না, ওদেরকে বলবো এই নার্সিংহোমে এসে মিঠুনকে দেখে যেতে।